হ্যালো বন্ধুরা আপনাদের স্বাগত জানায় বাংলা মেডিসিন রিভিউ ইউটিউব চ্যানেলে তো আজকে এমন একটি মেডিসিন নিয়ে আপনাদের সামনে আলোচনা করতে চলেছি যেটি সম্পর্কে জানাটা আপনার পক্ষে ভীষণই জরুরি যদি বিশেষ করে আপনার বাড়িতে কোনো হার্টের বা স্ট্রোকের পেশেন্ট থাকে তাছাড়া ডাক্তারবাবু যদি আপনার কোনো চেনা জানা ব্যক্তিকে এই ট্যাবলেটটি প্রেসক্রাইব করে থাকেন তো ডাক্তারবাবু কেনই বা প্রেসক্রাইব করলেন এটা খেয়ে আমাদের শরীরে কী কী উপকার আসতে পারে তাছাড়া এটা খাওয়ার সাবধানতাগুলো কী কী মানে কী কী সাবধানতা অবলম্বন করে এই ট্যাবলেটটিকে নিতে হবে তাছাড়া কোন কোন ক্ষেত্রে বা তাদের ক্ষেত্রে এই ট্যাবলেটটি একেবারেই নেওয়া যাবে না এছাড়াও এর সাইড ইফেক্টগুলি সম্পর্কে ডিটেলসে আলোচনা করব তো যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন নতুন হওয়াটাই স্বাভাবিক কারণ আমিও ইউটিউবে নতুন ভিডিও বানাতে শুরু করেছি তো আপনাদের সাপোর্ট ভীষণই প্রয়োজন প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন জানা যাক এই ট্যাবলেটটির সম্পর্কে তো ডক্টর রেড্ডিস ল্যাবরেটরির যে অ্যাটোপার টেন ট্যাবলেটটি মূলত অ্যাটোরভাস্ট্যাটিন কম্পোজিশনে তৈরি অ্যাটোরভাস্টেটিন একটি এইচ এম কো এনজাইম রিডাক্টেজ ইনহেবিটর আমাদের শরীরে কোলেস্টেরল তৈরি করতে সাহায্যকারী যে এনজাইম সেই এনজাইমকে ব্লক করে আমাদের শরীরে কোলেস্টেরলের মাত্রাকে হ্রাস করতে সাহায্য করে এই ট্যাবলেটটি তো ডাক্তারবাবুরা কখন এটি প্রেসক্রাইব করে থাকেন যখন আপনার শরীরের কোলেস্টেরল হাই অর্থাৎ উচ্চ কোলেস্টেরল বিশেষ করে এলডিএল যেটি লো ডেন্সিটি লাইফ অফ প্রোটিন যেটাকে আমরা ব্যাড কোলেস্টেরল বলে থাকি সেটির মাত্রা যদি আপনার শরীরে বেড়ে যায় সেটি স্ট্রোক ও হার্ট অ্যাটাকের ঝুঁকিকে বাড়িয়ে তোলে সেই ক্ষেত্রে ডাক্তারবাবুরা স্ট্রোক ও হার্ট অ্যাটাকের হার্ট ঝুঁকি কমাতে আপনার এলডিএল কোলেস্টেরলকে কমাতে এই অ্যাটোভাস্টাটিন অর্থাৎ অ্যাটোকর টেন এমজি ট্যাবলেটটি ব্যবহার করে থাকে তাছাড়া এটা কিভাবে কাজ করে সেটা জানতে হবে আমাদের শরীরে যে এনজাইম এইস এমজি কোএনজাইম রিডাক্টোজ যেটি লিভারে থাকা ডিফারেন্ট টাইপ অফ কোলেস্টেরলকে কনভার্ট করে এলডিএল ও ভিএলডিএল যেটা আমাদের শরীরের পক্ষে ভীষণই ক্ষতিকর তো এই যে অ্যাটোরভাস্টাটিন ট্যাবলেটটি যেহেতু একটি এইচ এম জি কো এনজাইম রিডাক্টেস সে ইনহেবিট করে ওই এনজাইমকে যাতে করে আমাদের শরীরে এলডিএল ও ভিএলডিএল এর কোলেস্টেরলের মাত্রা হ্রাস পায় ফলে আমাদের হার্ট অ্যাটাক ও স্ট্রোকের ঝুঁকি অনেকাংশে কমে যায় তো বন্ধুরা জানলেন এর ব্যবহার সম্পর্কে চলুন জেনে নিই এর সাইড ইফেক্টগুলি কী কী মূলত এর সাইড ইফেক্টগুলির মধ্যে যেমন আছে একটি মাথা যন্ত্রণা বমি বমি ভাব পেটে অস্বস্তি ভাব হার্ট রেট কমে যাওয়া গোড়ালি ফুলে যাওয়া প্রভৃতি আসতে পারে তো তেমন দীর্ঘস্থায়ী সাইড ইফেক্ট দেখা যায় না যদি কোনো সাইড ইফেক্ট দীর্ঘস্থায়ী হয় সেক্ষেত্রে অবশ্যই পার্শ্ববর্তী কোনো ডাক্তারবাবুর সঙ্গে পরামর্শ করে নেবেন আর যেহেতু এটি শিডিউল এইস ক্যাটাগরি ড্রাগ এটা আপনারা চাইলে এটা ব্যবহার করতে পারবেন না এটা ডাক্তারবাবুর পরামর্শে প্রেসক্রিপশনের মাধ্যমে কোনো কাউন্টার থেকে চিনে তবেই ডাক্তারবাবু পরামর্শে ব্যবহার করবেন তো বন্ধুরা এই ছিল অ্যাটোপর টেন সম্পর্কে একটি ছোট্ট ভিডিও ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক দিতে ভুলবেন না দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সুস্থ থাকবেন ভালো থাকবেন আর যদি এই ট্যাবলেট রিলেটেড কোনো প্রশ্ন থাকে সেক্ষেত্রে আপনি কমেন্টে জিজ্ঞেস করতে পারেন অবশ্যই আমি এর উত্তর দেব ধন্যবাদ